Friends, they are lend me your ear. That means be attentive what we are talking about. Je kotha bolchilam interrogative sentence means question. Asking something. Dekho amra jokhon kono kichu shunte chai tokhon amaderke ekta proshno korte hoy, kichu bolte hoy. Shonar jonno je bola seta hocche interrogative sentence. The interrogative sentence usually of two types. Interrogative sentence usually of two types. Interrogative sentence. Interrogative sentence koy prokar bollam? Dui prokar. There are two types of interrogative sentence. Number one. Are you going? Dekho. Are you going? Tumi ki jaccho? Tar pare was he doing? Tar pare will you come tomorrow? Tar pore dekho number 4. Is he is he writing? Is he writing now? Dekho. This is a type of interrogative sentence. Ei interrogative sentence gulir naam hocche ki jano? Eguli ki dhoroner interrogative sentence bole? মানে কোশ্চেন, এই কোশ্চেনগুলির নাম হচ্ছে এগুলি এগুলিকে বলা হয় ইয়েস নো, ইয়েস নো কোশ্চেন, কিউ ইউ এস টি আই ও এন, এগুলির নাম হলো ইয়েস নো কোশ্চেন। কারণ কি তুমি এই প্রশ্নগুলির উত্তর ইয়েস অথবা নো দিয়ে দিতে পারো, তাই না? দেখো, আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ? ইয়েস অর নো, ঠিক আছে না? ওয়াজ হি ডুইং, সে কি করছে? অ্যান্সারটা ইয়েস অর নো। উইল ইউ কাম টুমরো, তুমি কি কাল আসবে? ইয়েস অর নো। ইজ হি রাইটিং নাও? ইয়েস অর নো। তাহলে এই জন্য এগুলিকে কি বলে? ইয়েস নো কোশ্চেন। এখন দেখো এই কোশ্চেনগুলির প্যাটার্নটা দেখো। ইয়েস নো কোশ্চেনগুলি সবসময় তৈরি হয় এই অক্সিলারি ভার্ব দিয়ে। ইয়েস নো কোশ্চেন কি দিয়ে তৈরি হয়? অক্সিলারি ভার্ব। দেখো আর, ওয়াজ, উইল, ইজ, ভেরি ইম্পর্টেন্ট থিং। তাইলে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে যেই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেনগুলি তৈরি করি এগুলিকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। ওকে, দেয়ার ইজ অ্যানাদার টাইপ অফ কোশ্চেন। There is another type of question. দেখো এই কোশ্চেনটা কীরকম হয়। নাম্বার 5, যেমন দেখো, what
is your name? How was your mother? How was your mother? Where are you going? Where are you going? Number 8. Why didn't she come? Therefore, which one do you like? Number 10. When will you go? Please look at these questions. These are also questions or interrogative sentence. এই sentenceগুলি আর আগের sentenceগুলির মধ্যে একটা পার্থক্য আছে। আগে আমরা যে প্রশ্নগুলি করেছিলাম সেটার উত্তর ছিল yes or no। সেজন্য আমরা ওগুলিকে বলছি we are calling those yes no question। আর এখানে দেখো what is your name? এটা বললে কি তুমি yes অথবা no বললে হবে? হবে না। You have to say something, you have to give some information। তাহলে what is your name তোমাকে বলতে হবে। My name is Ahad, my name is Salma or something else, যার যেটা নাম সেই ইনফরমেশনটা তোমাকে দিতে হবে, ঠিক আছে। তারপর দেখো হাউ ওয়াজ ইওর মাদার, তোমার মা কেমন ছিল, তোমাকে একটা অ্যান্সার দিতে হবে। ইউ হ্যাড টু সে মাই মাদার ওয়াজ ওয়েল অর মাই মাদার ওয়াজ সিক, মানে একটা কিছু বলতে হবে। তারপরে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, তুমি ইয়েস অর নো বললে হবে না, তোমাকে বলতে হবে আই অ্যাম গোয়িং টু ঢাকা, আই অ্যাম গোয়িং টু রমনা পার্ক অর আই অ্যাম গোয়িং টু স্কুল সাজেক, ইয়েস। হ্যাঁ, ওয়াই ডিডেন্ট শি কাম, হ্যাঁ এখানে তোমাকে অ্যান্সার দিতে হবে শি ওয়াজ সাফারিং ফ্রম ফিভার। তা উইচ ওয়ান ডু ইউ লাইক, তুমি কোনটি পছন্দ করো, রেড ওয়ান অর রাইট ওয়ান, রেড ওয়ান অর গুড ওয়ান অর ব্ল্যাক ওয়ান, উইচ ওয়ান ইউ লাইক, তোমাকে একটা চয়েস দিতে হবে, উইচ দিয়ে চয়েস প্রকাশ করা হয়। ওয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, অ্যাট নাইট, ঠিক আছে। এই যে বিষয়গুলি খেয়াল করো, এই ধরনের প্রশ্নগুলিকে বলা হয়, এগুলিকে বলা হয় WHQ question। তোমরা জানো কিন্তু তোমরা বলতে পারো না, ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড ওয়েল। এখন দেখো এগুলিকে আমরা কেন WHQ question বলি, বিকজ দেখো এই যে এগুলিকে বলা হয় WHQ ওয়ার্ড, ওয়ার, ওয়াই, উইচ, ওয়েন, এই যে এগুলিকে বলা হয় WHQ ওয়ার্ড। WHQ ওয়ার্ড দিয়ে যে কোশ্চেনগুলি হয় দোজ আর কল্ড WHQ কোশ্চেন, ক্লিয়ার? সো দেন দ্যাটস অল ফর নাও, উইশ ইউ অল দ্য বেস্ট, কিপ প্র্যাকটিসিং অ্যাট হোম অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ইফ ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড ইউ ক্যান ওয়াচ দ্য ভিডিও ওভার অ্যান্ড ওভার।
then that's